ফাইনালি পরিচালক অনন্য মামুন দরদ সিনেমার এডিটিং এ অংশ নিলেন। অনন্য মামুন এডিটিং প্যানেলে বসে কয়েকটি পিক সেরেছেন। সেই পিকে দেখা যাচ্ছে সুপারস্টার সাকিব খান সিএনজি চালাচ্ছেন। সুপারস্টার সাকিব খানকে এলোমেলো চুলে দেখা যাচ্ছে একজন সিএনজি চালক হিসেবে, যা দেখে দর্শকরা অনুমান করে নিয়েছেন সুপারস্টার সাকিব খান দরদ সিনেমায় একজন সিএনজি চালক হিসেবে থাকছেন। নতুন একটি লুকেও দেখা যাবে সুপারস্টার সাকিব খানকে। প্রথমবারের মতো সিএনজি চালক হিসেবেও দেখতে পারবেন সুপারস্টার সাকিব খানের ভক্তরা। এই নিয়ে দর্শকদের মধ্যে আনন্দ উল্লাসের শেষ নেই। আরেকটি পিকে দেখা গেল সুপারস্টার সাকিব খান এবং সোনাল চৌহান রোমান্টিক মুডে বেনারসের একটি নৌকোতে বসে আছেন। খুব সুন্দর লাগছিল তাদের দেখতে। স্টার সাকিব খান এবং সোনাল চৌহান রাতের আধারে বসে আছেন নৌকোতে, আর এতেই দর্শকরা বুঝে গেছেন সুপারস্টার সাকিব খানের নতুন একটি ধামাকা হতে চলেছে, যা দর্শকদের নতুন কিছু দেবে। বর্তমানে চলছে দরদ সিনেমার এডিটিং। সুপারস্টার সাকিব খান বর্তমানে কলকাতাতেই রয়েছেন, হয়তোবা সেখানে তিনি দরদ সিনেমার ফটোশ্যুটে অংশ নিতে পারেন। আর বছর শেষে আসতে চলেছে সুপারস্টার সাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত দরদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এরপর জানুয়ারির মাঝামাঝি সময়তে দরদ সিনেমার প্রথম গান আসতে চলেছে। সকল সাকিবিয়ানরা রেডি হয়ে যান নতুন কিছুর জন্য। আর অপেক্ষা নয়, খুব শীঘ্রই আসছে দরদ সিনেমাটি আপনার পাশের সিনেমা হলে।